পড়তে শেখা খুব গুরুত্বপূর্ণ একটা কাজ, কিন্তু যেমন তেমন করে পড়তে শিখলে হবে না, মদ মাখরাজ তাজবিদের সাথে পড়তে হবে। যেমন একটা অক্ষর আছে কফ, বড় কফ, যেমন কফ দিয়ে একটা শব্দ আছে কুল, আপনারা সুরায় পড়ছেন নামাজে কুল হু আল্লাহু আহাদ, তাই পড়ছেন না? তো এই কুল শব্দের অর্থ হচ্ছে বলুন, কিন্তু আপনি যদি কফ এর মাখরাজটা ভুল করেন এবং কফ না বলে আপনি ছোট কাফ পড়েন এবং কুল না পড়ে আপনি কুল পড়েন, বলেন যে কুল হু আল্লাহু আহাদ, তাহলে অর্থটা পরিবর্তন হবে, অর্থ দাঁড়াবে খাও আল্লাহ এক এবং অদ্বিতীয়। আমি কি বুঝাতে পারছি? শুধুমাত্র কফ এর উচ্চারণ সঠিকভাবে না করার কারণে আপনার অর্থ পরিবর্তন হয়ে গেছে, বলো এর জায়গায় খাও অর্থ চলে এসেছে। আপনি পড়ছেন আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই তো আপনি পড়ছেন আলহামদুলিল্লাহ। শব্দটা কি? আলহামদুলিল্লাহ। এই হা এর মাখরাজ কোথায়? হা এর মাখরাজ কোথায় বলেন? একজন কণ্ঠনালীর মাঝখান থেকে। এখান থেকে আপনি উচ্চারণ করছেন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, অর্থ দাঁড়াচ্ছে সমস্ত প্রশংসা জগৎ সমূহের রব আল্লাহর জন্য, ঠিক আছে? কিন্তু আপনি এই হায়ে হত্তির জায়গায় যদি হায়ে হাওয়াস পড়েন, যার মাখরাজ অন্য জায়গা থেকে, আপনি পড়ছেন ফর এক্সাম্পল আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, যেমনটা অনেকেই পড়ে থাকে, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে, তাই না? কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে। তো আলহামদুলিল্লাহ না বলে সে বলেছে আলহামদুলিল্লাহ, তো যে হায়ের উচ্চারণ পরিবর্তন হয়ে গেছে, এই কারণে অর্থ পরিবর্তন হয়ে দাঁড়াবে যে সমস্ত নিন্দা আল্লাহর জন্য যিনি জগৎ সমূহের রব। আমার কথা কি বুঝতে পারছেন? শুধু হা এর মাখরাজ ভুল হওয়ার কারণে এই সমস্যা হলো। তাই যারা পড়তে শিখেছি আরো ভালো করে পড়তে শিখি, মদের সাথে মাখরাজের সাথে তাজবিদের সাথে সমস্ত নিয়মকানুনগুলো আবার চর্চা করি, যাতে আপনার তেলাওয়াতটা 100% বিশুদ্ধ হয়, আল্লাহ পাক তৌফিক দান করুন। ফর এক্সাম্পল একটা উদাহরণ দিচ্ছি, আলিফ লাম মিম, সূরা বাকারার প্রথমে আছে না আলিফ লাম মিম? এই আলিফ লাম মিমের অর্থ আছে, কিন্তু আল্লাহ ছাড়া এই অর্থ কেউ জানেন না, এর অর্থ আমরা করতে পারবো না, কিন্তু অর্থ আছে। যালিকাল কিতাব লা রাইবা ফিহ, এটা এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। এই যে নাই, এর অর্থটা হচ্ছে লা, মানে নাই, লা রাইবা, কোনো সন্দেহ নাই, রাইব মানে সন্দেহ, লা মানে না, লা রাইবা, কোনো সন্দেহ নাই, ফিহি এর মধ্যে, মানে এই কিতাবের মধ্যে। এখানে লায়ের উপর কি মদ আছে? লায়ের উপর কি মদ আছে? না, লাকে টানতে হবে না, কি বলেন? লাকে টানতে হবে না, লাকে টানতে হবে, লা রাইবা ফি, লাকে টানতে হবে। এই যে বলি আমরা লা ইলাহা, লাই টান নাই, লা ইলাহা, লাই টান আছে না? আছে। ইল্লা আল্লাহ, কোনো ইলাহ নেই আল্লাহ ছাড়া। তো এই যে আপনি পড়ছেন লা রাইবা ফি, ঠিক আছে, কিন্তু আপনি যদি মতটাকে ভুল করেন এবং আপনি পড়েন যালিকাল কিতাব লা রাইবা ফি, লায়ে কি করেন নাই? মত করেন নাই, লাই আপনি টানেন নাই, কিন্তু পড়েছেন যালিকাল কিতাব লা রাইবা ফি, অর্থ কি হবে? অর্থ হবে এটা এমন একটা কিতাব যে কিতাবে অবশ্যই সন্দেহ আছে। আমি মনে হয় বুঝাতে পারছি না। তখন অর্থ দাঁড়াবে এমন যে এটা এমন একটা কিতাব যেই কিতাবে অবশ্যই সন্দেহ আছে। যদি আপনি লায়ে টান না দেন তাহলে অর্থ পরিবর্তন হবে। আপনি পড়ছেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, বলুন হে কাফিররা, লা আ'বুদু, আমি ইবাদত করি না, মা তা'বুদুন, যার ইবাদত তোমরা করো বা তোমরা করছো। তো এখানেও লায়ের মধ্যে মদ আছে, লা আ'বুদু মা তা'বুদুন, কিন্তু আপনি যদি মদ না করেন, যদি পড়েন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন, অর্থ কি হবে? বলুন হে কাফেররা, বলুন হে নবী, হে কাফেররা, আমি অবশ্যই তার ইবাদত করি যার ইবাদত তোমরা করো, নাউযুবিল্লাহ। আমি কি বুঝাতে পারছি ভাই? অক্ষরের পরিবর্তনের কারণে, উচ্চারণের পার্থক্যের কারণে
টান কম বেশি হওয়ার কারণে কোরআনের অর্থ ইমান থেকে কুফরির দিকে যেতে পারে। কথা কি বুঝতে পারছেন? অতএব যারা কোরআন তেলাওয়াত করা শিখেছেন আবারও শেখেন, শেখার কোনো শেষ নাই। যদি এখন আমি কোরআন তেলাওয়াত আপনাদেরকে ধরি, দেখা যাবে অনেকের তেলাওয়াত ভুল পাওয়া যাবে না। অতএব এই রমজান মাসটাকে কাজে লাগান, রমজান মাসে কোরআন তেলাওয়াত করা শেখেন, ইমাম সাহেবের কাছে শেখেন, মুয়াজ্জিন সাহেবের কাছে শেখেন, আলেমের কাছে আসেন, মাদ্রাসায় যান। যদি এগুলো সুযোগ না থাকে, অনলাইনে অনেক কোর্স করানো হচ্ছে, অনলাইনে কোর্স করেন। সবচেয়ে ভালো হয় মাদ্রাসায় গিয়ে পড়লে, যদি মাদ্রাসায় পড়তে না পারেন অনলাইন অফলাইনে কোর্সের মাধ্যমে শিখেন। আপনাকে শিখতে হবে, যে কোনো নিয়মে হোক শিখতে হবে। নুরানি পদ্ধতি বলেন, বৈজ্ঞানিক পদ্ধতি বলেন, যে নিয়মেই বলেন, আপনাকে বিশুদ্ধ করে শিখতে হবে।